ভিটামিন ই এর অভাব কারণ কি, ভিটামিন ই কি কি কারণে কমে যেতে পারে, এগুলি আপনারা জেনে নিন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মুন শাহিন স্কিন কেয়ার অ্যালার্জি অ্যাসথেটিক লেজার সেন্টার মুন স্পেশাল হসপিটাল জাউতলা কুমিল্লা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, একটি এমন একটি ভিডিও উপস্থাপন করতে চাচ্ছি যে জিনিসটা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। আমরা একটা ভিটামিনের কথা বলছি, ভিটামিন ই। আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ভিটামিন ই খেয়ে থাকি, কিন্তু কখন কীভাবে খেতে হবে, ভিটামিন ই কেন খাবো, ভিটামিন এ খেলে কী সুবিধা, আবার বেশি খেলে কী সুবিধা, বা অতিরিক্ত যখন নেব তখন কী ক্ষতি হতে পারে, আমরা কিন্তু সেগুলি জানি না। আমার ভিডিও উপস্থাপনের উদ্দেশ্য হচ্ছে আমাদের শরীরে ভিটামিন ই কী কারণে কমে যেতে পারে। প্রিয় ভিউয়ার্স, তার আগে আমরা একটু জেনে নিই ভিটামিন ই মানব শরীরে কী ধরনের কাজ করে থাকে। প্রিয় ভিউয়ার্স, ভিটামিন ই হচ্ছে একটি পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট। ভিটামিন ই মানুষের শরীরের আর্দ্রতা রক্ষা করে, যার কারণে শীতকালে এটা ন্যাচারাল ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। ভিটামিন ই মানুষের উজ্জ্বলতা, শরীরের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহার করে। ভিটামিন ই মানুষেরকে স্কিনকে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন বা অতিরঞ্জন অতি বেগুনি রশ্মি থেকে মানুষকে রক্ষা করে থাকে। ভিটামিন ই বলি রেখা বা রিঙ্কেল, আমরা যে বুড়ো হয়ে যাচ্ছি, কুচকে যাচ্ছে স্কিন ত্বক, সেটা থেকে মানুষকে রক্ষা করে, কারণ কোলাজেনের তারতম্যকে সে নিয়ন্ত্রণ করে এবং সেইভাবে সে আমাদের ত্বকের বলি রেখা বা বার্ধক্য লক্ষণটা আসতে শরীরে বাধা দিয়ে থাকে। ভিটামিন ই মানুষের ত্বকে, বিশেষ করে মাথার ত্বকে যখন রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, তখন চুলের নিউট্রিশন পায় এবং চুলের গোড়া শক্ত হয়, চুল মজবুত হয় এবং যার কারণে চুল পড়ে যায় না। এবং ভিটামিন ই মানুষের সুস্থ রাখতে, ত্বক, শরীর, পেশি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা করে। ইভেন ভিটামিন ই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ ভিটামিন ই বলেছি একটা পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট। প্রিয় ভিউয়ার্স, আমাদের শরীরে অক্সিডেন্ট, অ্যান্টি অক্সিডেন্ট কথা বলতে আসে অক্সিডেশন। অক্সিডেশনের মধ্যে বিভিন্ন ধরনের ফ্রি রেডিকেল বা মুক্ত মৌল তৈরি হয়। এই ফ্রি রেডিকেলগুলো মানুষের শরীরে অনেক ধরনের ক্ষতি করে থাকে, রোগ প্রতিরোধ থেকে আরম্ভ করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, বলি রেখা তৈরি, বিভিন্ন ধরনের কাজ করে থাকে এই ফ্রি রেডিকেল। কিন্তু ভিটামিন এ এই ফ্রি রেডিকেল মুক্ত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার কারণে তরল ভিটামিন ই যদি আমরা খেতে পারি, ভিটামিন ই যদি পর্যাপ্ত পরিশোধিত থাকে, তাহলে আপনি সরাসরি আপনার শরীরে যেমন কালো বা কালো কালো ছোপ পড়বে না, বলি রেখা তৈরি হবে না, রোগ প্রতিরোধ আপনি করার ক্ষমতা থাকবে। এই ভিটামিন, আমার ভিডিওর উপস্থাপনের প্রথমেই বলেছি আমরা এই ভিটামিন ই কী কারণে আমাদের শরীরে কমে যেতে পারে, কারণ এই ভিটামিন তো আমরা ওষুধ না, আমরা কিন্তু প্রাকৃতিক খাবারের মাধ্যমেও এই ভিটামিন ই আমার শরীরে আমরা পেতে পারি বিভিন্ন খাবারের মাধ্যমে। কী কী খাবারের মাধ্যমে পেতে পারি এটা একটু বলে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, সবুজ শাকসবজি, বিশেষ করে আপনার পালং শাক, বাঁধাকপি, ব্রোকলি, কাঁচা শালগম, কয়েক ধরনের মরিচ এবং মটরশুঁটি ও লেবু খেতে পারেন। আবার অনেক সময় আমরা সামুদ্রিক মাছ, বিশেষ স্যালমন ফিশ, সামুদ্রিক খাদ্য, চর্বিন মাংস, ডিম, অনেক সময় বিভিন্ন বাদাম, চীনাবাদাম বা পাইন বাদাম, এগুলি আবার বিভিন্ন তেলের মধ্যেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যেমন উদ্ভিজ্জ তেল, সূর্যমুখী তেল, কুসুম ফুলের তেল, আবার মাছের তেল, গমের তেল, ভুট্টা এবং পাশাপাশি ফলের রস, এবং এগুলি থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন ই পেয়ে থাকি। এখন আমরা জেনে নিলাম কোন কোন ওষুধে ভিটামিন ই পাই, তাহলে আমাদের ভিটামিন ই কমে যাওয়ার কারণটা আমাদের জানতে হবে। তাহলে মনে রাখতে হবে, প্রথম কারণ হচ্ছে আমরা অনেকে, যারা অনেক সময় মোটা হয়ে গেছি বা মেদবুড়ি কমাতে চায়, তারা অনেক সময় প্রচুর পরিমাণে ডায়েট করে থাকি। এই যে লো ফ্যাট ডায়েট করার কারণে, অথবা অনেক সময় আমরা ফ্যাট জাতীয় খাবার একেবারেই খাই না, ফ্যাট জাতীয় খাবার না খাওয়ার কারণে কিন্তু ভিটামিন ই শরীর থেকে কমে যাচ্ছে। কারণ মনে রাখতে হবে ভিটামিন ই হচ্ছে একটা ফ্যাট সলিবল ভিটামিন, অর্থাৎ ফ্যাটে দ্রবীভূত থাকে, মানুষের শরীরে কাজ করে থাকে। তাহলে ভিটামিন ই যখন কমে যাবে, ফ্যাট যখন খাচ্ছি না, ভিটামিন ই যাচ্ছে না, তাহলে ভিটামিন ই কমে যাচ্ছে, এবং ভিটামিন ই কমে গেলে তখন আমরা ওই যে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারি। আবার যারা প্রচুর পরিমাণে, আমাদের শরীরে কিন্তু নিয়মিত প্রতিদিনে কিন্তু আমাদের একটা তেল খেতে হয়, কিন্তু তেলের একটা পরিমিত পরিমাণে খাওয়া উচিত, কিন্তু তারা পরিমিত পরিমাণে যে তেল খাওয়ার তার চেয়েও যদি কম খায়, সেক্ষেত্রে ভিটামিন ই আমাদের শরীরে কমে যেতে পারে। পাশাপাশি আমরা যে খাদ্য তালিকায় যে সমস্ত খাবার খেলে, আমি একটু বলেছি ভিডিওতে যে খাবারগুলো খেলে ভিটামিন ই আমাদের শরীরে আসতে পারে, আমরা যদি সেই খাবারগুলো পরিমাণে কমিয়ে দিই তাহলে ভিটামিন ই কমে যাবে। আর ভিটামিন ই যদি কমে যায়, তাহলে আমরা আমাদের ওই যে উপসর্গ, বিশেষ করে ত্বকের উজ্জ্বলতা বলেন, বলি রেখা বলেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন, পেশি ক্লান্তি হয়ে যাবে, দুর্বলতা দেখা যাবে, এই সমস্তগুলো ঘটনা ঘটে থাকবে। তাহলে প্রিয় ভিউয়ার্স,
আমরা জেনে নিলাম কী কী কারণে ভিটামিন ই কমে যেতে পারে, সেগুলি আমরা পুষিয়ে নেওয়ার জন্য অবশ্যই ভিটামিন ই সমৃদ্ধ খাবার খাবো, নিজেকে সুস্থ রাখবো। এবং আপনারা যারা ভিডিও শুনছেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার করে আমাদের পাশে থাকেন। আগামী দিনে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।